পুরো ঘষে ঘষে যেরকম করে বাসন ঘষে না স্কচ ব্রাইট দিয়ে, এটা একটা কেমন জানি ফেভিকল না ফেভিকুইক হয় না ওই টাইপের গন্ধ, ফেভিকল টাইপের কেমন একটা গন্ধ জানি। হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন আর এক্সাইটিং ভিডিও নিয়ে। তো আজকে থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমি করতে চলেছি ওয়ার্ল্ড মোস্ট চিপেস্ট মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপ। আর সেই প্রোডাক্টটা কি, কোথা থেকে কিনলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলো তোমরা সবাই কিরকম আছো? আমি জানি আমার ফ্যামিলি মেম্বার অনেক ভালো আছে, আর তোমাদের তো ভালো থাকতেই হবে, আর তোমাদের ভালো রাখার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো আজকে যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করবো, বিশ্বাস করো আমি এতটা এক্সাইটেড ছিলাম যে ওটা আসার সঙ্গে সঙ্গে আমি ভেবেছিলাম তোমাদের সামনে ওটা ওপেন করব, বাট আমি আগে ওপেন করে নিয়েছি, কিন্তু আমি কিন্তু সেটাকে আবার সুন্দর করে প্যাক করে রেখে দিয়েছি যাতে তোমাদের সামনে আবার পুরোটা ওপেন করে তোমাদের দেখাতে পারি। তো চলো কি কি আছে এর মধ্যে বা কত টাকা নিয়েছে তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে। মানে আমরা ধরো এক একটা প্রোডাক্ট কিনি এত এত টাকা দিই, আর এখানে আমি যেটা নিয়েছি পুরো সেট, মানে মেকআপের সমস্ত জিনিসই কিন্তু এর মধ্যে আছে, আর তাও আবার এত 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 কম দামে। তো চলো আগে তোমাদের না সবকটা প্রোডাক্ট দেখিয়ে দিই, তারপরে বলবো এগুলো সবকটার দাম কত টাকা। তো এই হচ্ছে আমার বক্সটা, তো দেখি এর মধ্যে কি কি আছে। তো সবার প্রথমে ওপরেই যেটা আছে সেটা হচ্ছে একটা আইল্যাশ, এখানে লেখা আছে ম্যাক, বাট প্লিজ ম্যাকের না, মানে এগুলো সব ডুপ্লিকেট ম্যাক, আর ম্যাকের অনেক 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 দাম। তো এই হচ্ছে একটা ডুপ্লিকেট ম্যাকের আইল্যাশ, বাট ভালো খারাপ না। তো এরপরে আছে একটা বিউটি ব্লেন্ডার, এটা কিন্তু বেশ ভালো পিঙ্কু পিঙ্কু কালারের বিউটি ব্লেন্ডারটা, এটা আমার বেশ পছন্দ হয়েছে। এরপরে কি আছে দেখি, আচ্ছা এখানে একটা, এটা কি আছে, এটা আছে প্রাইমার, এই হচ্ছে প্রাইমার। আমি জাস্ট না ভাবছি যে এই প্রাইসে এত কিছু কি করে দিল, ভালো খারাপ সেটা তো পরে মানে আমরা যখন ইউজ করব বুঝতে পারবো, বাট এই প্রাইসে এত কিছু। তো চলো দেখি আর কি আছে, তিনটে জিনিস কিন্তু অলরেডি হয়ে গেল। আচ্ছা এখানে একটা কি আছে, এটা চোখে সিরাম টাইপের কিছু আছে, চলো দেখি এটা কিরকম দেখতে। আচ্ছা ওই সিরাম আমরা ইউজ করি না, সেই সিরাম রয়েছে এটা, মানে মেকআপের সময় যেটা আমরা ইউজ করি। গড কত কিছু রয়েছে, ও এক দুই তিন চারটে হলো। এরপরে রয়েছে ফিক্সিং স্প্রে, মানে আমি সব আগে পরে মানে যেরকম করে বক্সে আছে সেভাবেই ওপেন করছি। এটা রয়েছে একটা ফিক্সিং স্প্রে, চলো ভেতরে কিরকম টাইপের কি আছে। এখানে লেখা আছে হুডা বিউটি, হুডা বিউটির নাকি ফিক্সিং স্প্রে আবার এই দামে, মানে এগুলো সবই ডুপ্লিকেট প্রোডাক্টই হবে, মানে রিয়েল তো নাই একদম, ওই ফার্স্ট কপিও বলতে পারবো না, মানে এত কম দামে ফার্স্ট কপিও পাওয়া যায় না। তো এই হচ্ছে ফিক্সিং স্প্রে। তো চলো দেখি এরপরে কি আছে, আচ্ছা এটা কি আছে, ও এটা হচ্ছে ফাউন্ডেশন, ফাইনালি ফাউন্ডেশনটা পেলাম, মানে আমি ফিক্সার ওপেন করে ফেলেছিলাম বাট ফাউন্ডেশনটা ওপেন করিনি। বাবা আমার হাতে অবস্থা দেখো, নেলস গুলোর কি খারাপ অবস্থা, নেল পলিশও করা হয়নি। যাই হোক এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন, যার কোনো কালারের কিছু নেই, কি NC25 নাম জানি না এটা কি কোম্পানি। আরও আছে আরও আছে, দাঁড়িয়ে যাও। আচ্ছা এখানে আছে হচ্ছে কনসিলার, কনসিলার তো কি বিউটি প্রো কনসিলার লেখা রয়েছে, এই হচ্ছে একটা কনসিলার, আর তার সাথে আছে হচ্ছে লিপস্টিক, আবার দুটো লিপস্টিক, বাট পিকচারে না ছিল হচ্ছে ওই ম্যাকের লিপস্টিকের মতন, বাট এখানে এসছে NYN এর লিপস্টিক, মানে ওই যেটা পিকচারে ছিল সেরকম আসেনি, অন্যরকম লিপস্টিক, একটা পিঙ্ক কালার আর একটা রেড কালার। কিরে কাঁদছিস কেন, আমাদের ঘরে তো অনেক বিল্লো আছে তোমরা জানোই তো, ভিডিওতে মাঝে মাঝে এরকম একটু ওরা কান্নাকাটি করবে, মাঝে মাঝে বলছি, মাঝে মাঝে একটু কান্নাকাটির আওয়াজ তোমরা পাবে, মারামারির আওয়াজ পাবে। আর এইটা হচ্ছে NC25, এটার মধ্যে রয়েছে হচ্ছে একটা পাউডার। তো চলো এই হচ্ছে পাউডার। তো টোটাল আমার কাছে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা, তো 10টা প্রোডাক্ট টোটাল। তো চলো তোমাদেরকে আবার বলে দিই আমি কত টাকা দিয়ে কিনেছি। এখানে যে 10টা প্রোডাক্ট, মানে এই পুরো বক্সটা আমি পেয়েছি মাত্র 99 রুপিসে। গাইস আমরা একটা প্রোডাক্টও কিনি মানে কত দাম দাম দিয়ে, সেখানে এতগুলো প্রোডাক্ট 99-এ। তো চলো এবার প্রোডাক্টগুলো কীরকম সেগুলো আমি ইউজ করব, জানি না আমার স্কিনটা আদেও কি হবে, থাকবে কি থাকবে না এরপরে। অলরেডি এত মেকআপ করতে করতে ভাবো আমার স্কিনের অবস্থা, তার মধ্যে এখন এই 99-এর এত প্রোডাক্ট দিয়ে মেকআপ করবো, তো দেখি স্কিনের কি অবস্থা হয়।
আর মেকআপ প্রোডাক্টগুলো ভালোও হতে পারে, খারাপও হতে পারে, না জেনে কমেন্টস করা তো ঠিক হবে না। তো চলো ইউজ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, মানে তারপরে দেখাচ্ছি না, ইউজ করেই তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ, চলো এবারে 99 এর এত প্রোডাক্টগুলো দিয়ে আমি মেকআপ স্টার্ট করি। আচ্ছা, আমার প্রথমে আমি এই সিরামটা ইউজ করবো। তো দেখি সিরামটা কীরকম, কোনোরকম স্মেল নেই। তো ভগবানের নাম নিয়ে মেকআপটা স্টার্ট করি। এই পড়ে যাস না, কোনো স্মেল নেই, কিন্তু মুখটা আমার পুরো তেল তেল হয়ে গেল। দেখা যাক এটা ভালো না খারাপ, একটু বেশি মনে নিয়ে নিয়েছি আমি। ইটস ওকে, শীতকাল আছে, কোনো প্রবলেম নেই। এরপরে আমি ইউজ করবো হচ্ছে প্রাইমার, বাট এটা একটু অ্যাবজর্ব হতে দিতে হবে। তো চলো এরপরে নিয়ে নিলাম এই প্রাইমারটা। প্রাইমারটা না পুরো জেল বেসে রয়েছে প্রাইমারটা, তো এটা ইউজ করি এরপরে। এটারও কোনো স্মেল নেই, সিরামটা কিন্তু বেশ ভালোই, মানে স্কিনটা বেশ চকচক করছে ইউজ করার পরে। বাট প্রাইমারটা জাস্ট জলের মতন, মানে সেরকম কিছুই একটা নেই। ঠিক আছে, ইটস ওকে। এরপরে আমি কি করব, এরপরে করব যে ফাউন্ডেশন। ফাইনালি ফাউন্ডেশনে আমি আসছি। তো দেখি ফাউন্ডেশনটা আদেও কাজ করে কি না, বা এটার কভারেজ কি আছে। এর কোনো রকম শেডের ব্যাপার নেই, মানে একটাই মনে হয় শেড হয় হয়তো। মশা কামড়াচ্ছে, মেকআপটা করার পরেই মশা সব চলে আসলো। আমি ভিডিও করতে বসলেই মশা মাছি। একটু বেশি করেই লাগিয়ে নিলাম আমি ফাউন্ডেশনটা, কারণ এইসব ফাউন্ডেশনে মানে ভরসা নেই। ভরসা নেই বলতে, এত তো কম প্রাইসে এটা নিশ্চয় বেশি কভারেজ দেবে না, তাই একটু বেশি করে ইউজ করলাম। দেখি এরপরে কি হয়, কিছুই হচ্ছে না, এটার 1%ও কোনো কভারেজ নেই। দেখো কোনো রকম কভারেজ নেই, পুরো ফেসে দেখো যেরকম ছিল আবার সেম হয়ে গেছে, বাকিটা এখানে যে বিউটি ব্লেন্ডারে লেগে গেছে, আর কোনো রকম কিছু কভারেজ কিন্তু এটা নেই। তো চলো কনসিলারটা ইউজ করে দেখি কনসিলারটা কি রকম। সিরামটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে খারাপ ছিল না, বাট এটা না একদমই কভারেজ ছিল না। এবার দেখি কনসিলারটা যদি কভারেজ একটু হয়। কনসিলারটা কিন্তু আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে গেছে, মানে কনসিলার একটু লাইট হলেই ভালো হয়, বাট যাই হোক আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে গেছে। তো দেখি এটা একটু ব্লেন্ড করে, এইটা একটু কভারেজ আছে, মানে এটা ধরো একটু সামান্য তাও কভারেজ আছে, বাট ফাউন্ডেশনটার না একদমই কিছু ছিল না। বাট সেরকম কিছুই না, দেখো পুরো একদম আমার স্কিনটা যেরকম ছিল সেরকমই রয়ে গেছে, মানে কিছু যে মেকআপ আমি বেসে করেছি কিছু মনেই হচ্ছে না। 99 টাকার মেকআপ, আমি এই দুঃখ কাউকে বলতেও পারবো না, তাহলে সে উল্টো আমাকেই বলবে যে 99 টাকার মেকআপে আবার মানে কভারেজ চাইছে ফাউন্ডেশনে। কোনো মেকআপ করেছি বলে আমার তো মনে হচ্ছে না, যেরকম আমার ফেস আগেও ছিল সেমই রয়ে গেছে। এরপর আর কি করার আছে, আর ফিক্সার কি ইউজ করবো, মেকআপই তো হয়নি, এর মধ্যে ফিক্সারটা দিয়ে কি করব, তাও দেবো। আচ্ছা পাউডার আছে, পাউডারটা ইউজ করি চলো। আচ্ছা ওপরে একটা কিছু আছে, দেখি এটা কি। ও আচ্ছা, এখানে একটা পাফ আছে, ছোটু সা বিস্কিট জ্যাসা পাফ হই, ছোট ছোট বিস্কিট, মানে কি বিস্কিট বলেন, এরকম ছোট ছোট থাকে ওই বিস্কিটের মতন লাগছে, মানে ওই পাপড় টাইপের যে বিস্কিট গুলো হয়। এটা দিয়ে কি করে, এটা দিয়ে কি করে ইউজ করব পাউডার, এটা পাউডার তো নাকি আটা ময়দা, সে যাই হোক আটা দিয়েও তো করা যায়, আজকাল তো আটা দিয়েও মেকআপ করা হচ্ছে।
তো চলো ওই ভেবে নিয়ে এরকম করে পুরো ঘষে ঘষে যেরকম করে বাসন ঘষে না পস হোয়াইট দিয়ে, এরকম করে ঘষে ঘষে পুরো মেকআপটা আমি কমপ্লিট করলাম। বা এই তো ফর্সা লাগবে, আর কিছু কাজ করুক না করুক পাউডারটা কিন্তু একদম কাজ করেছে। পাউডারটা দেওয়ার পরে মনে হচ্ছে যে এই যে এতক্ষণের খাটনি আমার, কষ্ট করে মেকআপ করা, একটু সফলতা মনে হচ্ছে আমার। তো পাউডারটাও লাগিয়ে নিয়েছিলাম। এরপর আচ্ছা ব্লাশারই তো ইউজ করলাম না, দুটো লিপস্টিক দিয়েছে, তো চলো পিঙ্ক কালারটা দিয়ে আমি একটু ব্লাশার করে নিই। লিপস্টিকগুলো কীরকম দেখি তো, বাবা এ বন্ধ, এটা দিয়ে এ মা এই তো কালারই হচ্ছে না। হয়েছে ফাইনালি, অনেকক্ষণ ঘষে ঘষে করার পরে চটকি ফাইনালি একটু কালার হলো। এটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেব, কারণ বিউটি ব্লেন্ডার দিলে আমি জানি কালারটা আর থাকবে না, এত সুন্দর কোয়ালিটি না, তাই আমি ভরসা করতে পারছি না। সুন্দর করে গলটাকে আমি একটু লাল লাল করে নিলাম, পিঙ্ক পিঙ্ক করে নিলাম। বাহ কি মেকআপ হে, দেখেছো কিছু করি না করি ব্লাশারটা কিন্তু খুব সুন্দর করে আমি লাগিয়ে নি। আচ্ছা লিপস্টিকটা রেড কালার করবো, আমি রেড কালার ড্রেস পরে আছি, একটা রেড লিপস্টিক পরে নেব। এই রেড কালারটা পরেছি, আমি বললাম পরবে না, লিপস্টিকটা কিন্তু খারাপ না, মানে রেড লিপস্টিকটা বিশেষ করে বেশ ভালোই পড়েছে, মানে আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছে, তাই আমি ভাবলাম এটা দিয়ে একটু আই শ্যাডো পরে নেব, মানে হালকা করে একটু আই শ্যাডো লাগিয়ে নি। বেশি হয়ে যাচ্ছে রে, তোরা সব ফেলে দে। লিপস্টিকটা আমার ভালোই লেগেছে, লিপস্টিকটা খারাপ না, মানে এই এত কিছুর মধ্যে যদি বলো একমাত্র লিপস্টিকটাই আমার ঠিকঠাক মনে হয়েছে। আর এরপরে আমি ইউজ আমি এটা একদমই এখন করব না, কারণ এই মেকআপের সাথে আর এর মধ্যে যতদূর মনে হয় গাম নেই, হ্যাঁ এর মধ্যে কোনো রকম আঠা যেটা থাকে আইল্যাশ লাগানোর সেটাও এর মধ্যে নেই, তো আমি এটা ইউজ করছি না। তবে এটা খারাপ না, ভালোই আছে এটা। তো চলো সবার শেষে আমি একটু ফিক্সিং স্প্রে, এত সুন্দর একটা মেকআপ আমি করেছি, একটু ফিক্সিং স্প্রে দিয়ে স্প্রে করে নি। এটা একটা কেমন জানি ফেভিকল না ফেভিকুইক হয় না ওই টাইপের গন্ধ, ফেভিকল টাইপের কেমন একটা গন্ধ জানি। গাইস এই ছিল আমার পুরো মেকআপ, শুধু আইল্যাশটা আমি ইউজ করিনি, আর বাকি সমস্ত প্রোডাক্টগুলো তোমাদেরকে ইউজ করে দেখালাম। আর যদি আমার কথা বলো আমি বলবো সব থেকে ভালো ছিল এর মধ্যে লিপস্টিকগুলোই, লিপস্টিকটা দেখো এক মানে রেডটাও বেশ ভালো পিঙ্কটাও বেশ ভালো, মানে লিপস্টিকটাই শুধু ভালো ছিল, বাকি প্রোডাক্টগুলোও সেরকম একটা কোনোটাই ভালো ছিল না। আর 99 এত কিছু দিয়েছে, তো এটাই আশা করা যায় এর থেকে বেশি কিছু পাওয়াটা স্বাভাবিক সম্ভবই না, কারণ একটা মেকআপের প্রোডাক্টের কত কত করে আমরা দাম দিয়ে কিনি, সেখানে 99 মানে পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো ভাবতেই পারছো প্রোডাক্টের কোয়ালিটি কিরকম হতে পারে না হতে পারে। আর এটাই বলবো যে সবাই যখন মেকআপ কিনবে একটু ভালো ভালো প্রোডাক্ট কিনো, আমি বলছি না হিউজ কোনো দাম দিয়ে অনেক মানে বেশি বেশি প্রোডাক্ট দামি প্রোডাক্ট কেনো, তাও একটু স্কিনের ব্যাপার, তো একটু কম দামের একদম মানে একটু কম না একদম এরকম টাইপের প্রোডাক্ট কিনো না তোমরা, একটু বুঝে শুনে ভালো প্রোডাক্ট কিনো, দরকার পড়লে একটা দুটো প্রোডাক্ট কিনো, অনেক অনেক মেকআপের প্রয়োজন নেই, একটা দুটো দিয়ে মেকআপ করো তাও দেখবে তোমার স্কিনটা ভালো থাকবে, এটাই সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস। তো এই ছিল আজকে আমার এত সুন্দর একটা মেকআপ, যেটা কোনো রকম মেকআপই হয়নি, শুধু লিপস্টিকটা আর ব্লাশারটা ছাড়া আর বাকি সবটাই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, এটা বলার মেন কারণ ছিল তোমাদেরকে যে কম দামি প্রোডাক্ট দিয়ে তোমাদের স্কিনগুলোকে বরবাদ করো না, যেটা আমি এখন করে বসে রয়েছি। আমার এই ভিডিওটা শেষ হলে আমি গিয়ে আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব। তো
তো চলো আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমাদের জানাই আছে, তাও আমি বলে দেবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয়, নিজের স্কিন বরবাদ করে, টাকা বরবাদ করে। তো একটা লাইক তো বানতা হ্যায় ইয়ার, একটা লাইক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, যাতে নেক্সট দিনের ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর আজকে আমি এত 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 খুশি, কারণ আছে যারা লাস্ট অবধি ভিডিওটা এখনো দেখছো, আমি আজকে এতটা খুশি, আমি একটা হিংস দিচ্ছি, তোমরা কমেন্টস করে বলবে কেন। কারণ একটা জিনিস আসতে চলেছে ইউটিউব রিলেটেড, ঠিক আছে, তো এই চ্যানেলেরই এত কিছু বলে দিলে তোমরা তো বুঝেই যাবে। যাই হোক, আমি একটা এক্সাইটেড, কারণ একটা জিনিস আসতে চলেছে, মানে আজকেই আসবে, তো সেইটা অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো আমি কোন জিনিসটার কথা বলছি তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, দেখবো কে কে ঠিক কমেন্টস করতে পেরেছে। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারাই ঠিকঠাক বলতে পারবে, কারণ তারা একমাত্র জানো ব্যাপারটা। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে, বাই।